আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক কারো মাঝে প্রকৃত ইমান আছি কি নেই তার উত্তর খুঁজতে হলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটির মধ্যে যে হাদিসটি তুলে ধরবো তাহা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন দেখবেন এবং অবশ্যই অন্যের নিকটে শেয়ার করে পৌঁছে দিবেন সুপ্রিয় দর্শক আমি প্রথমে হাদিসটি হুবাহুব তুলে ধরবো তারপরে তার অর্থ করব আশা করে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আন আবি উমামাতা আনা রজুল আন সা আলা রসুল্লাহ হিসাল্লাহু আলি ও সাল্লাম মাল ইমানু কলা ইলা সার রাত কা হাসান আতুকা ওয়াসা আত কা সৈয়া তুকা ফ কলা ইয়া রাসূল আল্লাহ ফামাল ইস কলা ইলা হা কাফি নফসি কাশাইউন ফ দাহু হাদিসটির অর্থ হলো হজরত আবু উমামা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিহুসাল্লামকে জিজ্ঞাসা করল ইমান কি রাসুল সাল্লাহ আলহুসাল্লাম বললেন যখন তোমার ন্যাক কাজ তোমাকে আনন্দিত করে আর গুনাহের কাজ তোমাকে প্রেরেশান করে তাহলে তুমি মমিন লোকটি আবার জিজ্ঞাসা করলো তাহলে গুনাহ কি তিনি বললেন যখন তোমার মনে কোনো বিষয় নিয়ে সংশয় হয় তাহলে তা ছেড়ে দাও সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন প্রকৃত ইমান কি জিনিস আমরা অনেকেই ন্যাক কাজ করি ভালো কাজ করি তার সাথে গুণায় লিপ্ত থাকি এবার নিজেকে প্রশ্ন করতে পারি আসলে আমি প্রকৃত ইমানদার কিনা না তালা আমাদের সকলকে গুণার কাছ থেকে অপরাধমূলক কাজ থেকে দূরে রাখুক হালাল খাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম